ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে একমত হয়েছে ইইউভভুক্ত ইউরোপের 27টি দেশ। এটি জোটটির একটি অভিন্ন চ্যালেঞ্জ বলে জানায় দেশগুলো। তবে জোটের অভিবাসন আইন কঠোর করার সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করবে বলে মনে করা হচ্ছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গেল কয়েক বছর ধরে বেড়েছে ইউরোপমুখী অভিবাসী প্রত্যাশীদের ঢল। এমনকি চলতি বছরের গেল কয়েক মাসে ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ অভিবাসন প্রত্যাশী। এই অবস্থায় অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকানোর কৌশল নির্ধারণে অভিবাসন আইন সংস্কারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ। এই সংস্কারে ইইউ এর অভিবাসন সংক্রান্ত আইন আরো কঠোর করা হবে। এতে অবৈধভাবে আসা ব্যক্তিদের আশ্রয় দেয়া হবে কিনা সে বিষয়ে যাচাই বাছাই দ্রুত করা, সীমান্তে আটক কেন্দ্র তৈরি এবং আশ্রয়ের আবেদন নাকচ হওয়া ব্যক্তিদের যত দ্রুত সম্ভব নিজেদের দেশে ফেরত পাঠানোর মতো বিষয়গুলো আছে। অভিবাসন প্রত্যাশীদের ঢলের মুখে থাকা ইউরোপের দক্ষিণাঞ্চলের দেশগুলোর উপর এই চাপ কমাতে একটি সমন্বিত কর্মপদ্ধতিও নেওয়া হবে বলে জানানো হয়। অভিবাসন ইউরোপের অভিন্ন এক চ্যালেঞ্জ। আজকের এই সিদ্ধান্ত আমাদের সবাইকে এক হয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার সুযোগ করে দেবে। তবে ইইউ এর এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো জটিল করবে বলে মনে করছে বিশ্ব শরণার্থীদের নিয়ে কাজ করা সেভ দ্য চিলড্রেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর মতো সংস্থাগুলো। আসমাতুলি, নিউজ 24।